বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসিকা। নায়িকা বুবলির সঙ্গে বিচ্ছেদ না হলেও কোনো সম্পর্ক নেই সুপারস্টার শাকিব খানের। আজ গণমাধ্যমে এমন খবর প্রকাশ করেছেন সুপারস্টার শাকিব খান। দর্শক, অবশেষে শাকিব খান এবং বুবলির বিচ্ছেদ হয়ে গেল। শাকিব খান এতদিন চুপ থাকলেও এখন আর তিনি চুপ থাকছেন না। তিনি গণমাধ্যমে প্রকাশ করেছেন বুবলির সঙ্গে তার কোনো কথা হয় না। 9 মাস ধরে বুবলির সঙ্গে কোনো রকমের সম্পর্ক নেই সুপারস্টার শাকিব খানের। দেশের বিনোদন মাধ্যমে এখন আলোচনা সমালোচনার বিষয় ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলির সম্পর্ক। প্রথমে অভিনেত্রীর বেবি বাম্পের ছবি প্রকাশ ও কয়েকদিন পরে 2.5 বছর বয়সী ছেলে ছবি প্রকাশে আনেন সুপারস্টার শাকিব খান এবং নায়িকা বুবলি। তারপর থেকে তাদের বিষয়টি টক অফ দ্য কান্ট্রিতে রূপ নিয়েছে। শাকিব বুবলির ইস্যু নিয়ে যখন সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম তোড়পাড়, সে সময় শাকিব খানের সঙ্গে অন্য এক অভিনেত্রীর নাম জড়িয়ে শুরু হয় প্রেমের গুঞ্জন। সেই বিষয়ে প্রথম হুঁশিয়ার করে সাধারণ ডায়েরি ও জিডি করেছেন সুপারস্টার শাকিব খান। একে একে 13টি ইউটিউব চ্যানেলের নামে জিডি করেছেন শাকিব। এরই মাঝে আবার শাকিব খান বুবলির মধ্যে সম্পর্ক এখন রয়েছে কিনা তা নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। শাকিব বুবলির মধ্যে এখন বিবাহ বিচ্ছেদ না হলেও তাদের মধ্যে কোনো রকমের সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকায় ছবির এই জনপ্রিয় তারকা সুপারস্টার শাকিব। দেশের একটি জাতীয় গণমাধ্যমকে সম্প্রতি আলাপকালে এমনটি জানালেন শাকিব খান। শাকিব খান জানিয়েছেন, মানুষ কি দেখে বোঝে না বুবলির সঙ্গে যে আমার কোনো সম্পর্ক নেই? এমনিতে তো তাদের বোঝা উচিত আমাদের দূরত্বের কথা। বিয়ের পরে স্বাভাবিকভাবে মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে, বুবলি কিন্তু এখনো তার বাড়িতেই রয়েছে। শাকিব খানের বাড়িতে পুত্রবধূর অধিকার পায়নি নায়িকা বুবলি। মানুষ কি কিছু বোঝে না? মানুষ এই দূরত্ব দেখলে এমনিতে সবকিছুই বুঝে যায়। শাকিব খান আরো জানিয়েছেন, আমি কি বুবলিকে সন্তানের কথা আড়ালে রাখতে বলেছিলাম? ক্যারের কথা ভেবে সে নিজেই প্রকাশ করেনি, তাকে তো মুখ বন্ধ রাখতে বলিনি আমি। মাঝে সে অনেক কিছুই করেছে, সব খবরই তো আমার কাছে আসে, সেই সব কথা থাক। শাকিব খান জানিয়েছেন, আসলে সন্তানের কথা ভেবে অনেক কিছু জেনেও বলা যায় না। সন্তান শেজাদ খান বীর বড় হচ্ছে, ওর কথা ভেবে অনেক কিছু বলতেও পারছি না। ভবিষ্যতে সন্তানের খারাপ কিছু হোক বা তার মায়ের প্রতি তার একটি ভুল ধারণা সৃষ্টি হোক, এটা শাকিব চান না। প্রসঙ্গত 2018 সালে 20 জুলাই বিয়ে হয় শাকিব বুবলির, আর তাদের সন্তান শেজাদ খান বীরের জন্ম হয়েছে 2020 সালের 21 মার্চ। বর্তমানে নায়িকা বুবলি যদিও স্বীকার করলেন শাকিব খানের সঙ্গে তার বিচ্ছেদ হয়নি, কিন্তু শাকিব খান বুবলির মুখে ঝামাখুশি দিয়ে জানালেন তার সঙ্গে কোনো রকমের সম্পর্ক নেই শাকিব খানের। শাকিব খান বলেন, আমার ভক্তদের আমি আর ধোঁয়াশায় রাখতে চাই না, আমি সরাসরি বলে দিলাম বুবলির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে কোনো রকমের যোগাযোগ হয় না আমার। তো দর্শক বন্ধুরা, সুপারস্টার শাকিব খান এখন কিন্তু কাউকে আর ধোঁয়াশায় রাখছেন না, তিনি কিন্তু তার ভেতরের খবরগুলো সরাসরি মিডিয়ায় প্রকাশ করে দিলেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সুপারস্টার শাকিব খান কেন বুবলিকে তালাক দিয়েছেন এই আপডেট নিউজগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন, দর্শক, সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদন জগতের শীর্ষ খবরগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।